নমস্কার বন্ধুরা রন্ধন পরিচয় সকলকে স্বাগত বাড়িতে হঠাৎ পিৎজা খেতে ইচ্ছা করলে যদি পাউরুটি থাকে আর কয়েকটা ভেজিটেবলস আর চিজ থাকে তাহলেই তৈরি হয়ে যাবে অপূর্ব স্বাদের ব্রেড পিৎজা খুব কম এটা তৈরি হয়ে যায় পুরো রেসিপিটা মন দিয়ে দেখো ব্রেড পিৎজা তৈরি করার জন্য প্রথমে দুটো পাউরুটির স্লাইস নিয়ে তারপরে পাউরুটির ওপরে আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস তোমাদের কাছে যদি পিৎজা সস না থাকে তাহলে টমেটো সস আর রেড চিলি সসকে মিশিয়ে এভাবে দিয়ে দেবে পিৎজা সসটা দেওয়ার পর অল্প টমেটো এর ওপর দিয়ে দিচ্ছি মুখে পড়লে ভালো লাগবে তাই আমি দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো টমেটো সস দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেওয়া পিঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি টমেটো তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পছন্দ মতো সবজি তোমরা দিতে পারবে এবার আমি চিজ গ্রেট করে দেবো গ্রেটারের মধ্যে এখানে আমি আমুলের যে চোদ্দো টাকা দামের বাজারে যে চিজটা পাওয়া যায় ছোটো চিজ সেটাই আমি নিয়ে নিয়েছি চিজ যত বেশি দেওয়া হবে পিৎজা খেতে তত বেশি ভালো লাগে তো একটু বেশি পরিমাণেই চিজ দিলাম তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো এটা না থাকলে স্কিপ করে যাবে আর দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো তো একটা পিৎজাকে আমি সাজিয়ে রেডি করে নিলাম এবারে আরও একটা যে পাউরুটি আছে সেটাকে একইভাবে রেডি করে নেব প্রথমে লাগিয়ে দাও পিৎজা সস তারপর দিয়ে দাও টমেটো সস তারপর পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম তারপর দিয়ে দাও যত খুশি চিজ তারপরে চিলি ফ্লেক্স অরিগানো আর গোলমরিচ গুঁড়ো দুটো পিৎজাকে আমি সাজিয়ে রেডি করে নিলাম এবার ওভেনে কড়াই বসিয়ে তারপর দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম বাটার বাটারটাকে একটুখানি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তারপরে যে দুটো পিৎজা আমি রেডি করে রেখেছিলাম সেগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দেওয়ার পর তারপরে দেখো ব্রেডের ধারে যে অংশগুলো রয়েছে সেগুলোতে আমি একটু অল্প বাটার ব্রাশ করে দিচ্ছি এভাবে করে বাটার ব্রাশ করে দেবে তাহলে যখন খাওয়া হবে তাহলে খেতে ভালো লাগবে তারপর এটাকে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত না চিজটা পুরোপুরি মেল্ট হয়ে আসে চার মিনিট ঢাকা দিয়ে রাখার পর ফিরে এলাম দেখো চিজ কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম আমি নর্মাল চিজ দিয়েছি তোমাদের কাছে যদি মোজারেলা চিজ থাকে সেটা অবশ্যই দেবে এবার আমি পাশাপাশি দুটোকে রেখে দিলাম আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে পিৎজা দুটো গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আমার কাছে পিৎজা কাটার নেই ছুরি দিয়ে আমি পিৎজা কেটে নেব তাহলে বন্ধুরা কত কম সময়ে বাড়িতে এই পিৎজা তৈরি হয়ে গেল বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে অপূর্ব খেতে হয় এই ব্রেড পিৎজা বাড়িতে অবশ্যই ট্রাই করো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ থেকো সাবধানে থেকো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ